প্রেম জিনিসটা তো অবশ্যই অনেক 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 বড় একটা মহৎ জিনিস, একেবারে বেহেস্তি জিনিস যেটা বলা যায়। প্রেমটা তো মানে থাকতেই হবে, প্রেম ছাড়া তো একটা মানুষ আসলে কোনোভাবেই বাঁচতে পারে না। এবং প্রেম অর্থ শুধু যে একটা প্রেমিক প্রেমিকার প্রেম আমি সেটা কখনোই মানি না, সেটা হতে পারে, সেটা বাবা মার সাথেও হতে পারে, ভাই বোনের সাথেও হতে পারে, পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে, বন্ধুদের সাথে প্রেম হতে পারে। আমি প্রেমটাকে মানে নানা অর্থেই বলছি যে প্রেমটা থাকতে হবে একটা মানুষকে, মানবীয়ভাবে যদি বেঁচে থাকতে হয় তার ভেতরে প্রেমটা থাকতেই হবে। আমি এখনও পর্যন্ত ব্যাচেলার আছি, এখনও পর্যন্ত বিয়ে করিনি, হয়তো উপর থেকে এখনও পর্যন্ত নোটিশটা আসেনি যে কারণে বিয়ে করা হয়নি, তবে অবশ্যই করব, কিন্তু দেরি হয়ে গেছে, আমার তো বয়সটাও বেড়ে গেছে, কিন্তু করে ফেলতে হবে খুব দ্রুত, আশায় আছি যে খুব দ্রুত ইনশাল্লাহ করব। আর প্রেমটা আমার হয়েছিল, অবশ্যই প্রেম তো থাকে সবার জীবনে একটা সময়, একটা সময় আমারও প্রেম হয়েছিল, কিন্তু সেই প্রেমটা দীর্ঘদিন আর থাকেনি, রিলেশনটা অল্প দিনেই আসলে হারিয়ে গেছে। আর আমি তো সেই সময়টাতে স্টুডেন্ট ছিলাম, তো সেই সময়টাতে আসলে আমারও ওই শক্তিটা ছিল না যে আমি একেবারে প্রেমটাকে ধরে একেবারে নিজের কাছে রেখে দিব, কারণ সেই মুহূর্তটা ওই রকম ছিল না আমার। মিডিয়ার ভেতরে আসলে কারোর সাথে আমার ওইভাবে করে ডিপলি কোনো কিছু রিলেশনে জড়ানোর মতো আমার কাছ থেকে হয়নি।